গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে ব্লগটা একটু সুন্দর করে, এই 7টা বাজে, এখন 7:10-15 বাজে, সেই অবস্থায় শুরু করলাম। এখানে এখন আমি বানাচ্ছি হচ্ছে ছানার কালিয়া। আজকে যেটা ভচ্চাত বাইরে যাবে, রাজি বাইরে যাবে, যার জন্য ও কাজের সূত্রেই বাইরে যেতে হচ্ছে, রাত্রিতে ট্রেন রয়েছে, তো এই জন্য ওর সবজিটা বানিয়ে নিচ্ছি। এখানে সবজি মানে সবারই হবে, আমার তো এখন চলছে না, আমি এখন ওটস ফোটস খাবো, কিন্তু মানে ছেলে আর বাবার জন্য সবজিটা এখানে বানিয়ে নিচ্ছে। এই যে ছানার কালিয়া চলছে, মনটা একটুখানি খারাপ তো হয়েই রয়েছে, কারণ আমরা সাধারণত এর আগে কখনো বাইরে গেলে সাথে বাবাই যেত, আমরা যদি যেতাম তখন বাবাই যেত না, তো স্বাভাবিকভাবে এবার ও একা যাচ্ছে, মনটা একটু খারাপ লাগছে, কিন্তু কাজ কিছু করার নেই, কাজে সূত্রে যেতেই হবে। চলো সেই জন্য আজকে এই এখন থেকে ব্লগটা শুরু করলাম, একটা মন খারাপ নিয়ে। আসলে যাবে হচ্ছে 2-3 দিন, ম্যাক্সিমাম হয়তো 4 দিনের জন্য, তো যার জন্য খুব বেশি লাগেজ আর করবো না, একটুখানি গুছিয়ে দিচ্ছে লাগেজটা। এই মানে খুব বেশি লাগেজ করা দরকারই, তাতে ট্রেনে ট্রাভেল করতেও অসুবিধা হবে, তাই এখন লাগেজ গুছিয়ে একদম ফাইলপত্র গুছিয়ে রেডি করে নিচ্ছি। আজকে ভচ্চাত প্রচণ্ড হারে বিজি, যেহেতু বাইরে যাবে সেই কাজকর্মগুলো সকাল থেকে করছে, আর তার মধ্যে আমার ছেলের শরীরও ভালো নেই। আমার না যাওয়ার কারণটা হচ্ছে এই, আর একটাও হচ্ছে যে ছেলের শরীর ভালো নেই, তার মধ্যে 29 তারিখ থেকে পরীক্ষা, যার জন্য কোনো রকমভাবেই আমরা এবার যেতে পারবো না, যার জন্য ভচ্চাতেরও মনটা খুব খারাপ লাগছে। এনিওয়ে কিছু করার নেই, যেতে হবে। আর রূপের ঠিক কি হয়েছে দেখাচ্ছি, রাজে শেষে আবার রূপকে নিয়ে একবার ডক্টরের কাছে যাবে, তো মানে এখন যেটা হচ্ছে সবার, তবে ওর এতটা বাড়াবাড়ি হয়নি এখনো অবধি, সেজন্য অল্পতেই ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো, কারণ আমি বাড়িতে একা থাকবো, যদিও মা এসে থাকবে কালকে থেকে, কিন্তু তাহলেও ভাবছি যে ডক্টরটা একবার দেখিয়ে নি। রূপ আমাকে বারণ করছে যে ওকে দেখা, জাস্ট চোখটা একবার দেখা, খোল চশমাটা, এই যে চোখটার তলাটা না এরকম ভাবে ফুলেছে, দেখো কেমন করছে। আসলে কি ওর এটা যে আমি বলবো চোখ ওঠা বা কিছু, সেটা আমি বলতেও পারছি না, আবার চোখ ওঠাও হতে পারে, ওর কিন্তু চোখে কোনো রেডনেস নেই, যেটা হয়েছে চোখের তলাটা একটা পাফি ব্যাপার হয়েছে, সেটা কি থেকে হচ্ছে, অ্যালার্জি থেকে হচ্ছে না কি থেকে হচ্ছে, রাজেশ ওই জন্যই আবার ডক্টর দেখিয়ে নেবে। তো আজকে 8:30 সময় অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, ও ডাক্তার দেখিয়ে এসে রেডি হয়ে আবার বেরিয়ে যাবে, এখনো বাড়িতে নেই, মানে আজকে সারাদিনই বাড়িতে পেলাম না, আবার সেই 3-4 দিন বাদে যখন আসবে তখনই আবার দেখা হবে। যাই হোক, তোর কি ব্যথা যন্ত্রণা কিছু আছে? বরচাস ঢুকলো, ওর না ব্যথা আছে, না যন্ত্রণা আছে, না জ্বালা আছে, কিছু নেই, জাস্ট চোখের তলাটা ফুলছে আর ইয়ে, এটা আবার চোখ ওটার আর একটা ধরন কি না সেটাও তো বুঝতে পারছি না। যাই হোক, চলো ঝটাপট আগে ও ডাক্তার দেখিয়ে আসুন, তারপর ডিনার রেডি করব। দেখো আমার ফিশগুলোও কিন্তু প্রচণ্ড কষ্ট পাচ্ছে, ওইদিকে চিকস চিউরি কষ্ট পাচ্ছে, ওইদিকে ফিশগুলোও কিন্তু কষ্ট পাচ্ছে, বুঝেছো? তাই না? সেই জন্য আমি খুব তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করি। সেটা তো অবশ্যই, কাজগুলো গুছিয়ে করে চলে আসতে হবে। তো দেখা যাক, মিস করবে? হ্যাঁ মিস তো করবেই, কিন্তু কিছু করার নেই। এবারে দুটো কারণ, একটা হচ্ছে যে রূপের চোখের অবস্থাটা খারাপ রয়েছে, হ্যাঁ আমি বলছিলাম, এখন ওর ক্লাস 10, সুতরাং আর 29 তারিখ থেকে পরীক্ষা হচ্ছে, হাফ ইয়ারলি স্টার্ট হচ্ছে, যার জন্য প্রেশার দেওয়া যাবে না, আর আমাকে আলটিমেটলি যেতেই হবে, খুব এমার্জেন্সি কাজের জন্য বাইরে, তো বাবাই রয়েছেই দেখাশোনা করবে। হ্যাঁ সে তো, এখানে বাবা রয়েছে, উপরে বাবা রয়েছে, চতুর্দিকে সবাই পাহারাদার। ইনফ্যাক্ট কি হয়েছে জানো, মানে আমাকে দেখা আমার নিয়ে আমি চিন্তা করছি না, আমি তো এখানে ধরো ছেলে রয়েছে, ওইদিকে ইয়ে রয়েছে, কালী চলে আসবে সকালবেলার দিকে, মা চলে আসবে, মা থাকবে, হ্যাঁ এবার যাই হোক বাবাদের আশীর্বাদ রয়েছে, সাথে বিড্ডু সোনামা সবাই বলেছিল যে সন্ধ্যাবেলাটা তোর কাছে গিয়ে আমরা থাকবো, আর এইদিকে আমার এক বন্ধু আছে সেও বলেছিল যে এসে থাকবো, কিন্তু সব কেচিয়ে গেল, যেহেতু এটা রূপের ঠিক
কোথা না কি সেটা তো আমরা ঠিক বুঝতে পারছি না। এবার অনেক রকম ভাইরালি কনজাংটিভাইটিস টাইপের হচ্ছে, ডাক্তাররা বলছে, এখন ডাক্তারের কাছে গেলে সেটা ঠিক ক্লিয়ার হবে। এবার তাই আমি এখন বিটু ফোন করেছিল যে কি অবস্থা রে, আসলে সবাই ভাবছে যে আমি একা থাকবো, একটু সঙ্গ দিলে ভালো, আমি সঙ্গ পেয়ে যাবো, আমার নিয়ে ইয়ে নেই। কিন্তু বচ্চা দিয়ে ওখানে কাজ হয়ে যাওয়ার পর না ওই সন্ধ্যাবেলার টাইমটা মানে ওই রাত্রির দিকে ওই টাইমটা একটু ইয়ে হবে, যাই হোক ভিডিও কলে থাকবো, তাই তো? মানে ছেলে বড় হয়ে গেছে, ইনি এখনো বড় হননি আর কি। আমি বড় হতে চাইও না। ঠিক করে এখন বাড়ির সব দায়িত্ব কিন্তু তোমার উপরে। হ্যাঁ বড়দা, হ্যাঁ বড়দা, না মাকে সামলে রাখবে, দেখে টেনশনে কিছু নেই, ডাক্তার তো বলে দিয়েছে। হ্যাঁ চলো সাবধানে থেকো, তোমরা আসছি আমি। কাজকর্ম করার কোনো ইচ্ছা নেই, সকালবেলা উঠে একটা হেলথ ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, তো মানে করবো, রান্না বান্না সবই করতে হবে, ছেলে যেহেতু স্কুল যায়নি যার জন্য রান্না করতেই হবে, এবং মাও আসবে আজকে, তো ভাবছি যে একটু রিল্যাক্স করে নি, তারপর আরাম করে রান্না বান্না শুরু করব। একটু বারান্দার বাগানে বসে থাকি, একটু রিল্যাক্স করে নি, তারপর কাজে হাত দেব। এই হেলথ ড্রিঙ্কসটা খাওয়া যেটা খাচ্ছি না সেটা হচ্ছে মৌরি, জোয়ান আর হচ্ছে গোটা জিরে, এটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রিবেলা, সেটাই ছেঁকে এখন খাচ্ছি। আর আমার সাথে এই জায়গাটা বসে খুব আরাম করে, মানে যখন মনে একটু দুঃখ থাকে, দুঃখ তো একটু আছে, কারণ যাই হোক ছেলে আমি আর থাকবো, মা থাকবো, ও মানে এখন দু তিন দিন আসবে না বলে একটু তো দুঃখ রয়েইছে মনে, তো এখন মনে হচ্ছে যে একটুখানি বাগানের মধ্যে বসে শান্তি করে এইটা খেয়ে নি, তারপর রান্না শুরু করবো। ছেলে কালকে রূপকে তো ডাক্তার দেখানো হলো, তো ডাক্তার বললো যে ওর ওটা চোখটা বা ওরকম টাইপের আঞ্জনি টাইপের কিচ্ছু না, ওর হচ্ছে পুরো ডাস্ট অ্যালার্জি হয়েছে। এবার ওর ডাস্ট অ্যালার্জি রয়েছে, ওর স্কিনেও এফেক্ট করে, এবার চোখটা এফেক্ট করেছে কোনোভাবে, আর আমি বুঝতেই পারছিলাম যে এটা চোখটা হলে সেটা লাল একটা ভাব থাকতো, কটকট করতো, তো ব্যথা করতো, সেসব তো কিচ্ছু নেই, তো যার জন্য ওকে অ্যালার্জিরই ওষুধ দিয়েছে, অ্যালার্জির ওষুধ, মলম দিয়েছে, ড্রপ দিয়েছে। এবার এইগুলো অ্যালার্জির ওষুধ খেলে তো একটু ঘুম পায়, তো আমি ভাবলাম ঠিক আছে আজকে স্কুল তো পাঠাতে পারিনি, এই অবস্থায় স্কুল অ্যালাউও করবে না, তো প্রেসক্রিপশন নিয়ে পরের দিন কেউ তো দেখালে বুঝতেও পারবে যে স্কুল ঠিক ওর চোখের অবস্থা কি হয়েছিল। তো আমি ভাবলাম ঠিক আছে ঘুমো, ও 9টা অবধি একটু শুয়ে নিই, তারপর ওকে ব্রেকফাস্ট দেবো। কমপ্লিট হয়ে গেছে, আবার ব্রেকফাস্টও দেওয়া হয়ে গেছে, সকালের মতো কাজ কিন্তু ডান হয়ে গেছে। কিন্তু রাজেশ আমাকে বারবার করে বলেছে শোনো মন খারাপ একদম করবে না, সারাক্ষণ কাজের মধ্যে ডুবে থাকবে। এবার কাজের মধ্যে ডুবে থাকা বলতে গিয়ে আমি বললাম তাহলে এখন সব রান্নাবান্না এখন কমপ্লিট হয়ে গেছে সেদিকের কাজ ইয়ে, তো চলো এখন কিচেনের কাবার্ডগুলো একটুখানি পরিষ্কার করে নিই, ওটা পরিষ্কার করলে সকালের মতো কাজ কমপ্লিট হয়ে যাবে। এটা আবার নিয়েছি স্ট্যান্ডটা, দেখ দেখো একবার চোখটা দেখা, খোল, এটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু মলমটা দিয়ে রেখেছে বলে, আর এই চোখের মলমটা কবার যেন চারবার করে দিতে বলেছে, না চারবার করে মলম দিতে বলেছে আর চারবার করে ড্রপটা দিতে বলেছে, আর ওষুধ দিয়েছে সারাদিনে একটা করে, কিন্তু এগুলো দিতে হবে আর কি। দেখেছো কি করছে, ওর বাবা যাওয়ার সময় বারবার করে বলে এসছে মাকে কিন্তু ইরিটেট করবি না, ও বলছে না না একদম না, দেখো শুরু করে দিয়েছে। এখান থেকে সব কিছু বার করা হয়েছে, এইগুলো সব অনেক কিছু পাপড় টাপড় হ্যান ত্যান সব কিছু থাকে এটার মধ্যে,
তো এটা এখন কালীপুরও বলছে যে একদম সাবান দিয়ে পরিষ্কার করে নি। তো এইটা এখন সাবান দিয়ে পুরো পরিষ্কার করবে ও। আমি একটুখানি মুছে দিলাম, বাদ বাকি গোছানোর টাইমে আবার আমি গুছিয়ে নেব। ভাইয়া ক্যা বোল কে গিয়া হ্যায় হাম লোগ কো কাম করনে কে লিয়ে, জ্যাদা কাম করো তো মন আচ্ছা লাগেগা। হ্যাঁ তো এসে বোলা না, হাম লোগ কে লিয়ে ইতনা কাম হ্যায় আবি, আবি বহুত কাম হ্যায়, বহুত কাম হ্যায়। ভাইয়া কা সব কাম দেখে গে মা চা বানাও। তোর বাবা যেতে তোর জন্য আরো সাতটা হাতটা পা হাত পা বজিয়েছে। এক্ষুনি বললো কি মা আজকে একটু কর্ন মাখাটা করে দেবে, এখন এসে মধ্যে চাল দেয় তো চার জন বসে আছে। যে ডিপার্টমেন্ট গুলো থাকে হচ্ছে ভরচাদের, ও বাড়িতে থাকলে ভরচাদি সাধারণত চাটা গুলো করে, এখন পুরো পাগলা বানিয়ে দিচ্ছে। এটা করে সকালবেলা ব্রেকফাস্টে দিয়েছি পাঁচমিশারি সবজি আর রুটি, বললো বাবা তোমাকে বলেছিল আমাকে ভালো ভালো খাবার তৈরি করে দিতে, সেখানে তুমি পাঁচমিশারি সবজি আর রুটি দিচ্ছ। সেজন্য এখন এসে কর্নের ইয়ে হলো, কর্নটা পুরো বরফ হয়ে আছে, আর একটু ছাড়ুক তারপরে করে দিচ্ছি। বাবা এখানে কি বলছে, বলছে শেখাও শেখাও পাঁচ মাসালি সবজি আর রুটি তো ভালো খাবারই। পাঁচ মাসালি পাঁচ মেশালি ওই হলো আমার সব, মানে আরো কাজ বাড়িয়ে দিয়েছে তুমি চলে যাওয়াতে, এটা চাই ওটা চাই সেটা করে দাও ওটা করে দাও এই চলছে। আমার মতো হয়েছে না অমনি, এরকম বলো না সবাই কিন্তু শুনতে পাচ্ছে ব্লগে। তোমার চা খাওয়া হলো? ঠিক আছে আমি চা খেয়ে ইয়ে করে ঘরে গিয়ে ফোন করছি। এখানে আমার সেদ্ধ হয়ে গেছে, এরকম একটুখানি ভাপিয়ে নিয়েছি, আর এইদিকে বাটারও গরম করে নিয়েছি কড়াইতে, এবার এর মধ্যে এটা দিয়ে দেবো। একটু চাট মশালা, একটু লেবু চিপে দিয়ে দেব। আর একটু গোলমরিচ দিয়ে দেবো, এখানে কিন্তু লঙ্কা কুচিও দেওয়া যায় কিন্তু আমি লঙ্কা কুচিটা দিলাম না। এই গ্লাসে করে দিচ্ছি যেন মনে হয় যে একেবারে ও মলে বসেই খাচ্ছে। চলো এটা দিয়ে আসি, দেখ মলের মতো করে দিয়েছি, খেতে ওরকম হয়েছে কি না বল। মলেরটা তো গরম গরমই খেয়ে নিস রে, ভালো হয়েছে খেয়ে না। এটা হচ্ছে আমার আর মায়ের, তবে বাটার দেওয়া আছে তো আমি একটু কম খাবো, মা আবার খেয়ে বলুক কেমন লাগছে। এটা খুব ভালো হয়েছে খেতে, বিক্রি ভালো হয়েছে, দারুণ হয়েছে। ওই ইয়ের মতো আমি, হ্যাঁ বাটার দিয়ে কর্ন দিয়ে খুব ভালো হয়েছে খেতে, টক টক লেবু দিয়ে খাও। আমি আসছি খেয়ে না খেয়ে না। হ্যালো আজকের ব্লগটা এতদিনই রাখলাম, একদম কালকে থেকে প্রচুর জমিয়ে তোমাদের সাথে আড্ডাও দিলাম, আর এটাই বরচাঁদ বলছিল তোমার কোনো চিন্তা নেই তুমি সারাদিন বকবক করে যেও। তো আজকের বকবকানি আমার এখানেই আমি শেষ করছি, আর রাত্রিরে সেই ডিনার হবে। দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে, আর যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে কিছু বলার নেই আর, তোমরা জানো লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা গুড নাইট।